দুয়ারে মদ প্রকল্প কিন্তু চালু হবে, সরকার ঠিক করছে এবং ইতিমধ্যেই অনেকজনের সাথে একটা কন্ট্রাক্টে যাওয়ারও ব্যবস্থা চলছে যে কিভাবে দুয়ারে মদ প্রকল্পটাকে সাকসেসফুল করা যায়, কি বলবেন? দুয়ারে আর কিছু অনেক কিছু এরা পাঠিয়ে দিতে পারে, বিকজ এদের অর্ধেক থেকে বেশি নেতা তো ওই সব জিনিসই করে না, আমরা তো দেখেছি, তো সেটা প্রমাণও হয়েছিল দু তিন দিন আগেই ফেসবুকে, আবার ওই মেয়েকে দিয়ে আবার একটা লাইভ ভিডিও করালেন মদন মিত্রা। তো এরা দুয়ারে দুয়ারে অনেকই কিছু করতে পারে, তাতে নিয়ে কোনো কিছু আশ্চর্য না, নাথিং শকিং। কিন্তু একটা জিনিসে আমি বলি, এই যে মদের কথা বলছেন, এই তিন দিন আগে যাদবপুরে যে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য একবারও সরকার বলেছে যে ওই পরিবার কর্মকার পরিবারের সঙ্গে দাঁড়াবেন, তাদের অ্যাগেনস্টে অ্যাকশন নেবেন? শুধু একটা ছেলেকে গ্রেফতার করা হলো, গাড়িতে আরও তিন লোক ছিল, তারাও মদ খাচ্ছিল। ওয়াই দে লেফট বিন স্কট ফ্রি, কেন ওদেরকে অ্যারেস্ট করা হলো না? তো এইগুলো কথা বলুন, বাড়ি বাড়িতে মদ পৌঁছিয়ে দিবেন, মদ না পৌঁছাবার আগে এই অবস্থা আছে, পৌঁছিয়ে দেওয়ার পরে কী হবে ভাবুন। প্রিয়াঙ্কা দি, মুকুল রায়ের আইনজীবী কিন্তু আবারও বলছেন যে মুকুল রায় বিজেপিতেই আছে, ভারতীয় জনতা পার্টিতেই আছেন, এবং এটা নাকি মুকুল রায় নিজে মুখে বলেছেন, কি বলবেন? দেখুন, আমি তো বলবো, মন্ত্রীকে যারা বিজেপি কোনো দিন একদিনের জন্য করেছে, তারা বিজেপির এই মানে যে আইডিওলজি, আদর্শ, প্রেম, প্যার, ওইগুলো ভুলতে পারবে না, সেই অবস্থা হচ্ছে মুকুল রায়ের, ভুলতে পারছেন না। একটা বিষয় যাব, 2রা ফেব্রুয়ারি কিন্তু তৃণমূলের সাংগঠনিক ভোট এবং 31শে মার্চ তার ফলাফল, কি বলবে? তৃণমূলে এখন জায়গা নেই, ঠিক আছে, জায়গা নেই বলতে গেলে এক একটা পোস্টের জন্য 10 জন নিজের মধ্যেই ঝগড়া করছে, তো এই ইলেকশন করাবেন, তারপরে বলবেন এই সংগঠনের জন্য এই নতুন পোস্ট ক্রিয়েট করা হলো, এই পোস্টে ও পোস্ট, দেখবেন আবার গোষ্ঠীদণ্ডই দেখতে পারবেন, কিচ্ছু না, এসব আইবস আছে দেখাবার জন্য যে দেখো আমরা এখন বড় পার্টি হয়ে যাচ্ছি, ন্যাশনাল হয়ে যাচ্ছি। আরে ন্যাশনাল, নিজেকে ন্যাশনাল বললে হয় না, ন্যাশনাল কাজ করিয়ে দেখালে হয়, জান না কেন উত্তরপ্রদেশে ইলেকশন লড়েননি, ন্যাশনাল হওয়ার এতই ইয়ে ছিল, চান্স, কেন উত্তরপ্রদেশে ইলেকশন লড়েননি? ক্ষমতাই নেই ওখানে দাঁড়াবার, কেন? যোগী সরকার ওখানে প্রচুর কাজ করেছে, ত্রিপুরার মতন আমি আপনাকে বলছি, দেখুন যে ছোট্ট ছোট্ট মানে ভোট ওয়াইজ, আমি ভোটার ওয়াইজ বলছি, যে ছোট ছোট রাজ আছে, মেঘালয় হলো, ত্রিপুরা হলো, সেখানে আপনারা বলছেন আমরা লড়বো, আসুন না রাজস্থানে, আসুন না উত্তরপ্রদেশে, যান না উত্তরাখণ্ডে, ক্ষমতা নেই। তো নিজেকে ন্যাশনাল বললে হবে না, ন্যাশনালের জন্য অনেক কাজ করতে হয়, আর নিজেকে কেউ স্ট্যাটাস দেয় না, মানুষ এই স্ট্যাটাসটা দেয়। প্রিয়াঙ্কা দি, নেতাজির জন্মদিনে কিন্তু একগুচ্ছ আবার প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেখানে বিশ্ববিদ্যালয়েরও প্রকল্প আছে। আমি আবার আপনাকে বলছি যে প্রকল্প 1000 উনি এখন অবধি বলেছেন, মানে বিষয়টা হচ্ছে যে ট্যাবলো নিয়ে বিতর্ক হলো, ট্যাবলো নিয়ে একটা অপমানের জায়গায় গেল যে রাজ্য থেকে রাজ্যের ট্যাবলোকে অনুমোদন দিল না কেন্দ্র, তারপরে কিন্তু আবার একগুচ্ছ সে ঘোষণাও করা হলো এবং সেখানে বিশ্ববিদ্যালয় তৈরি হবে সেটাও ঘোষণা করা হলো। আচ্ছা আমাকে বলুন তো, রাজ্যতে যদি এই ট্যাবলো বেরোতো, তো রাজ্য সরকার মুখ আছে ওখানে নিচে কিছুই লেখার মতন? কী লিখবেন, তৃণমূলের খুনি সরকার দ্বারা আয়োজিত, যেখানে 2 বছরে 200-র উপরে কিলিং আপনি করেন, সেখানে আপনি কী লিখবেন? ফার্মাররা পেড়ে ঝুলে ঝুলে আত্মহত্যা করছে, সেখানে কিছু করতে পারছেন না, তাদের পরিবারের কাছে দাঁড়াচ্ছেন না, গিয়ে বলছেন বাড়ি বাড়ি মদ পাঠিয়ে দিব, মদের প্রকল্প ইয়ে করবেন, সেখানে এই সরকারের কোনো মুখ আছে কথা বলার? আপনি দেখুন আজ অবধি সরকার বলেছে যে এখানে যে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে পশ্চিমবঙ্গতে, বা মেয়েদের যা ইল মানে ইয়ে ইললিগাল যা কারোবার হচ্ছে সেটা স্টপ করার জন্য আমরা কিছু করব। তো ওরা জানে খুব ভালো করে যে কিছু করতে পারবে না, তো সেই জন্য এইসব ভাবতাবাজি, ফলস প্রমিসেস মানুষকে দিতে হবে, প্রকল্পর নামে ফলস প্রমিস করো, কে আর যাবে জিজ্ঞেস করতে যে কে পেলো কে পায়নি? একদম শেষ প্রশ্ন, সামনেই 4টে পুর নিগমের ভোট, কী বলবেন? কারণ লাগাতার আমরা কয়েকটা ভোট দেখেছি কি হয়েছে, তার ফলাফলও কী হয়েছে, এবং বিজেপি কিন্তু বলেছে তাদের জেলার সংগঠন কিন্তু অনেকটাই ভালো কলকাতার তুলনায়, কী বলবেন, কী ফলাফল? সেটা ভোটে আমরা দেখতে পারবো, আমরা অলরেডি মাটিতে আছি, মাটিতে থাকবো, লড়াই করছি, লড়াই করব। আর এখানে আমরা দেখেছি একটা স্ট্র্যাটেজি তৃণমূল যেটা নিচ্ছে অনেক অনেক জায়গায়, মানে নিজে তো ভোট দখল করেই নিচ্ছে, ভোট লুট করেই নিচ্ছে, জেতার জন্য যত হয় সেটা করে নিচ্ছে, তারপরে আর একটু কিছু সিপিএমকে দিয়ে দিচ্ছে, এটা দেখাবার জন্য যে দেখো বিজেপিকে কেউ ভোট দেয়নি, মানুষকে ভোট দিতে দিন না, সেই হিসাবে ভোট হতে দিন, তারপরে তো আপনারা কোথায় দাঁড়াবার যে জায়গা থাকবে না।
কিন্তু প্রিয়াঙ্কা দি এই যে বলছেন যে ভোট দিতে দিন, ভোট হচ্ছে না, বা ধরুন এই যে বিভিন্ন ধরনের ভোটের দিনে আমরা দেখেছি বারবার বলা হচ্ছে যে শাসক দলের থেকে নানা রকম ঘটনা করায়, বুথ জ্যাম করা হচ্ছে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে তাহলে বিজেপি কেন সেটাকে আটকাতে পারছে না? কারণ বিজেপি এখন সব থেকে বড় প্রধান বিরোধী দল এবং যে বিভিন্ন বারবার অনেকেই সেই অভিযোগটা করছে যে বিজেপি কেন সেই ইস্যুগুলোকে নিয়ে সেইভাবে মাঠে নামছে না। আমরা কিন্তু এটাও দেখেছি যে এই যে শিক্ষালয় বন্ধ, সেই বিষয় নিয়ে, বিদ্যালয় বন্ধ সেই নিয়ে কিন্তু বামফ্রন্টের ছাত্র সংগঠন কিন্তু ইতিমধ্যেই তারা জনস্বার্থ মামলা করেছে, তারা অনেক কিছু করছে, সেই তুলনায় কিন্তু আমরা বিজেপির তরফ থেকে কোনো আন্দোলনও দেখছি না, কেন, কারণটা কি? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি, শুধু আন্দোলন করার জন্য আন্দোলন করতে হবে, দ্যাট ইজ নট দি সলিউশন। আজকে আমরা এই থার্ড ফেজে আমরা দেখেছি যে কে কী প্রমাণে ওই অমিক্রন বলুন বা কোভিড কী প্রমাণে স্প্রেড হয়েছিল, তার দোষ পুরোপুরি সরকারের। 25শে ডিসেম্বর মানাবেন, 31শে ডিসেম্বর মানাবেন, তো কোভিড তো হবেই। আর আমরা তো দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কি ম্যাচ ফ্যাচ করালো, এত ভিড় হয়ে গেল এমপি কাপ, তো তখন ভাবেননি করোনার জন্য। তো সেই জন্য ভাই আমরা চিন্তিত আছি বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। আর শুনুন, বাচ্চারা, ছোটো বাচ্চা যারা, যা তাদের তো ভ্যাকসিনও হয়নি, তো ওটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা আছে। তো আন্দোলন করার জন্য আন্দোলন করবো না, ঠিকঠাক যখন সিচুয়েশন হয় যে বাচ্চারা এখন ইয়ে যেতে পারবে। কিন্তু প্রিয়াঙ্কা দি, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় যেগুলো, যেগুলো ধরুন একদম 11-12 বা 18 বছরের ঊর্ধ্বে, তারা কিন্তু অলরেডি অনেকেই ভ্যাকসিনেটেড এবং তাদের ভ্যাকসিন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো কলেজ ইউনিভার্সিটি খোলা যেতেই পারে, কি বলবেন? নেই, অফকোর্স খুলতেই পারেন, বিকজ অন্য অন্য রাজ্যতে আমরা যা দেখছি যে যে হিসাবে কন্ট্রোল করে হাফ ডেজে অর্ধেক স্টুডেন্টরা আসবেন, তারপরে একটা গ্যাপ করে সাম মোর স্টুডেন্টস, ওই হিসাবে তো সেটা রাজ্য সরকারকে চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়ার দরকার। দেখুন, আমি আবার বলবো, সব জিনিসে হস্তক্ষেপ করলে তো হবে না। সো আমরাও একটা অপোজিশন হিসাবে কাজ করছি, কিন্তু চিন্তাভাবনা মাথায় রেখে কাজ করি। সিপিএমআর কাছে তো এখন আর কিছু করার নেই, সেই জন্য সব জিনিসের জন্য কিছু না কিছু বলতেই হবে বলে বলছি। একদমই, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা দি, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন।